महाजन बोलछी प्रणम हकली जुग सर्वजुग सर्वजुग हरि नाम संकीर्तन संकीर्तन जहाते प्रचार जहाते प्रचार जय राधे हे भक्त मंडली आज के वैष्णवगण महाजनगण प्रणाम जानाच्छे लक्ष्य करो যেই যুগে আমরা বাস করছি দেখুন মাইরা এই যে যুগে আমরা বাস করছি এই যুগটা কোন যুগ কোন যুগ মাইরা কলিযুগ বেশ আচ্ছা যুগ কোনটি চারটি যুগ কি কি সত্য ত্রেতা দ্বাপর আর কলি বাহ তাহলে দেখুন চারটি যুগ সত্য ত্রেতা দ্বাপর কলি কিন্তু মহাজনগণ বৈষ্ণবগণ দেখুন সত্য যুগ কি নয় ত্রেতা যুগ কি নয় দ্বাপর যুগ কি নয় প্রণাম জানাচ্ছেন কাকে না যে যুগে আমরা বাস করছি মা যে যুগে আমরা বাস করছি এই কলি যুগকে কেন বাবা আমরা তো জানি কলির অনেক দোষ তাই না কলির অনেক দোষ শুধু তাই নয় আমরা পদে পদে অপমান আমরা পদে পদে কলিকে দোষারোপ করে বেড়াই আমাদের আশেপাশে যদি কোনো অঘটন ঘটে তাহলে দোষ পড়ে যায় সেই কলির ঘাড়ে তাই না মাইরা যদি আমাদের ঘরের ছেলেমেয়েরা কোনো দোষ করে থাকে কোনো অপরাধ করে থাকে আমাদের ছেলে মেয়েদের দোষটা না দিয়ে আমরা বলি কি এই যে কলির ছেলে এমনটা তো করবে তাহলে দেখুন দোষ করছে আমাদের ঘরের ছেলে মেয়েরা আর দোষটা পড়ে যাচ্ছে কার ঘাড়ে কলির ঘাড়ে তাহলে সত্যত্রেতা দাপরকে ছেড়ে দিয়ে দেখুন মহাজনগণ প্রণাম করলেন ঠিক সেই কলিকে যেই কলিকে আমরা এত দোষারোপ করি এত দোষ দিই এত পদে পদে যাকে দোষারোপ করি তাকে মহাজনগণ প্রণাম জানাচ্ছে হরি বল হরি বল তাহলে বাবা তাহলে কলির যদি এত দোষ হবে এত যদি দোষ হবে কলির তাহলে মহাজনগণ কেন কলিকে প্রণাম করবে সত্য কি নয় ত্রেতা কি নয় দাপর কি নয় কলিকে প্রণাম করছে কেন হে ভক্তমণ্ডলী আমরা সেই কলির গুণের কথা জানব কিন্তু তার আগে আমরা দোষটা জানি কলির কি কি দোষ আছে আর কি কি গুণ আছে তবে মাইরা প্রথমে যদি তেতোটা আস্বাদন করা হয় তাহলে পরে যদি মিষ্টিটা গ্রহণ করি তাহলে আমাদের মুখে স্বাদটা ঠিক থাকবে তাই না কিন্তু প্রথমে আমরা যদি মিষ্টিটা খেয়ে ফেলি আর শেষে যদি তেতোটা খাই মুখে স্বাদটা ভালো থাকবে মুখে স্বাদটা সেই মিষ্টিটা যে খেয়েছি সেটা আর মনে হবে না মুখটাই পুরো নষ্ট হয়ে যাবে তাহলে আসুন আমরা কলির দোষটা কি আগে শুনবো আগে দোষটা কি তারপরে শুনব গুণের কথা তাহলে বাবা দোষটা কি হে ভক্তমণ্ডলী আমার ভক্তিমতি মায়েরা লক্ষ্য করুন এই যে যুগে আমরা বাস করছি কলি এই কলির অনেক দোষ এই কলিতে কি কি ঘটছে আর মায়েরা লক্ষ্য করবেন কি কি ঘটে চলেছে সেই ত্রেতা যুগে বসে এক ভক্ত তিনি লিখে গেছেন কি কি ঘটবে আর কি কি ঘটতে চলেছে মায়েরা মিলিয়ে নেবেন কি কি ঘটছে কি কি ঘটতে চলেছে আর কি কি করে ঘটবে সেই ত্রেতা যুগে বসে রাম ভক্ত তুলসীদাস তিনি লিখলেন
सच कहे तो मरे लट्ठा, झूठ जगत भुलाए, गोरस गली गली फिर सूर बैठ रवि जाए। आर की बोल छे लक्ष्य करो, गाभी को दोही कुत्ता को पाले, बाछुरी रह जाए भूखा, संबंधी को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा। बाबा शुधु ताई नय, आर की बोलछे, चोर को छाड़े साधु को बंधे, पोतिक को लगाए फांसी। हाय रे कलियु, तेरा तमाशा देख दुख लगे और हंसी। हे भक्त मंडली, आमार भक्तिमती मायरा लक्ष्य करु, राम भक्त तुलसीदास तिनी की बोललेन, कलियुगे की घटबे मायरा, घटबे शुधु नय सेटा घटे चलेछे। साचे कहे तो मरे लट्ठा, अर्थात यदि कोनो व्यक्ति এই কলিযুগে সত্যি কথা বলি বাবা, যদি কোনো ব্যক্তি সৎ পথে চলে বলে তার পদে পদে বিপদ, সত্যি কথা বললেই বিপদ। কিন্তু বাবা, কেউ যদি অন্যায় করতে পারে, অন্যায়কে সাথ দিতে পারে, কারণ এই অন্যায় অত্যাচারে এই যুগটা ছেয়ে গেছে মা। চারিদিকে কত হিংসা বিদ্বেষ, রক্তক্ষয়, মারামারি, নারী নির্যাতন, চারিদিকে হিংসায় ভরে গেছে, পাপে অন্যায় অত্যাচারে ভরে গেছে। আর কেউ যদি সৎ পথে চলে তার পদে পদে বিপদ, সৎ পথে চললেই বিপদ মা। তাই বললেন, সচ কহি তো মরে লট্ঠা, ঝুট জগতে ভোলায়। আর কি বলছি, গোরস গলি গলি, গোরস গলি গলি ফির সুরা বৈঠল বিচার। ও মাইরা বললেন গোরস গলি গলি, গোরস কথার অর্থ কি? হ্যাঁ, গরুর দুধ। আচ্ছা মাইরা, এদিকে কেউ গোয়ালা আছেন নাকি? ঘোষ আছে? আসে, হরি বল হরি বল, যা রাধে। তাহলে মাইরা দেখবেন, যারা গোয়ালা হয় না, দুধ বিক্রি করে যারা, দেখবেন তারা কি করে, অলিতে গলিতে পাড়ায় পাড়ায় গিয়ে তারা দুধ বিক্রি করে আসে। কত কষ্ট করে তারা পাড়ায় পাড়ায় গিয়ে, ঘরের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দুধ বিক্রি করে আসে। কিন্তু দেখুন, সেই দুধ আমরা খাই না। কিন্তু বাবা দেখবেন, কোনো ব্যক্তি যদি মদ বিক্রি করে, হরি বল হরি বল, গোরসে গালি গালি ফির সুরা বৈঠল বিচায়। সুরা, সুরা কথার অর্থ কি? মদ। দেখবেন যারা মদ বিক্রি করে, কিছু মনে করবেন না বাবা, ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে। হরি বল, আমি বলছি না, যেটি রাম ভক্ত তুলসীদাস তিনি বলে গেছেন, গোরসে গালি গালি ফির সুরা বৈঠল বিচায়। যদি কোনো ব্যক্তি মদ বিক্রি করে, সে যদি 50 কিলোমিটার দূরে হোক, 60 কিলোমিটার দূরে হোক, অন্ধকার জঙ্গলের ভেতরে হোক, সেখানেই দলে দলে ভিড় পড়ে যাবে বাবা, সেখানেই দলে দলে ভিড় পড়ে যাচ্ছে। কিন্তু ঘরের দাঁড়ে দাঁড়িয়ে এসে বাড়িতে বই দুধ বিক্রি করে যাচ্ছে, সেই দুধ আমরা খাচ্ছি না। তাহলে এটা হচ্ছে কলিযুগ। আর কি বলছি, সম্বন্ধী কো আচ্ছা খিলায় লেকিন তেরা বাপ রহে যায় ভুখা। গাভী কো দোহি কুত্তা কো পালে, বাছুরি রহি যায় ভুখা, সম্বন্ধী কো আচ্ছা খিলায়ে লেকিন তারা বাপ রহে যায় ভুখা। তাহলে যে গাভী, গাভী যে বাছুরি হয় না বাবা, সেই বাছুরিটাকে সরিয়ে দেওয়া হয়, দুধ পান করতে দেওয়া হয় না। বাছুরিটাকে সরিয়ে দিয়ে গাভীর দুধ দহন করে সেই দুধ নিয়ে যাওয়া হয় বাজারে, আর সেই দুধ কিনে ওই বড়লোক বাড়ির যে বিদেশি কুকুর বসে না মা, সেই বিদেশি কুকুরকে খাওয়ানো হয়। আর গরুর যে বাছুর সে অভুক্ত থেকে যায়। শুধু তাই নয়, সম্বন্ধী কো আচ্ছা খিলায়, সম্বন্ধী মানে কোনো আত্মীয়, তাই তো? বাড়িতে যদি আত্মীয় আসে,
দেখবে এনে বাড়িতে ধূপ পড়ে যায়, কি কি পদ রান্না হবে তার একটা লিস্ট পড়ে যায়, ব্যাগ ব্যাগ করে বাজার আসছে। কিন্তু বাবা ঘরের এক কোণে পড়ে আছে বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা, অসুস্থ ও মা, এক মুঠো অন্ন তারা পায় না। তাহলে এটা হচ্ছে কলিযুগ। চোর কোছানি সাধু কুবন্ধে যে চন চোর হয় ও মা, পুলিশের কাছে কিছুটা ঘুষ দিয়ে দেন তাহলে চোর ছাড়া পেয়ে যাচ্ছে। আর যেজন দেখবেন সাধুজন, সাধু মানুষজন ধরা পড়ে যাচ্ছে, চোর কো ছাড়ে সাধু কো বান্ধে প্রতিজ্ঞ লাগায়ে ফাঁসি। হে রে কলিউ, তেরা তামাশা দেখে দুঃখ লাগে আর হাস। তাই রাম ভক্ত তুলসীদাস বললেন, এই কলিযুগের এমন পরিণতি দেখে যেমন হাস্যও পাচ্ছি তেমন দুঃখও লাগছে। হরি বল। তাহলে এতক্ষণ শুনলাম কলির দোষের কথা, কি মায়েরা তাই তো? তাহলে গুণটা কি, এমন কি গুণ আছে কলির ও মায়েরা? তাহলে বলি শুনুন। আচ্ছা, এই কলিকালে এই যে আমরা অনেক রকম বার ব্রত করি না মা, করেন তো? বার ব্রত করেন না? মায়ের আরাধনা শিবির সাধনা, এই যে দুর্গা পূজার সময় ষষ্ঠী করেন মায়েরা, অষ্টমী করে থাকেন, তাহলে আমরা বিভিন্ন রকম বার ব্রত করে থাকি। তাহলে সেই বার ব্রত করে যে আমরা ফল উপার্জন করি একমাত্র এই হরির নাম। হরির নাম এটা শুধু মন্ত্র নয় বাবা, এটা হচ্ছে মহামন্ত্র, যেটি আমাদের কলিকালের ভগবান যিনি চৈতন্য মহাপ্রভু, যিনি কিনা জীবের হাতে ধরে পায়ে ধরে এই নাম বিলিয়ে গেছেন। ষোলো নাম বত্রিশ অক্ষর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে একটু করে করে তালি দিন, হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে এই যে মহামন্ত্র,
এই মহামন্ত্র বিলিয়েছেন আমার গৌরাঙ্গ সুন্দর জীবের হাতে ধরে পায়ে ধরে বিলিয়েছে। তাহলে এই যে আমরা বার ব্রত করি মা, বার ব্রত করে যে ফল অর্জন আমরা করি একমাত্র এই মহামন্ত্র, এই ষোলো নাম বত্রিশ অক্ষর এই মহামন্ত্র, যেটা করলে যত আমরা বার ব্রত করে থাকি সমস্ত ফল এক সঙ্গে পাওয়া যায়। হরি বল হরি বল। একমাত্র এই কলিযুগে, অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে মা অনেক যাগযজ্ঞ করতে হতো, অনেক তপস্যা করতে হতো, একমাত্র এই কলির যুগে ভগবানকে পেতে গেলে কোনো যজ্ঞ করতে লাগে না, কোনো তপস্যা করতে লাগে না, একমাত্র এই মহামন্ত্র এই ষোলো নাম বত্রিশ অক্ষর গাইলেই ভগবানকে অনায়াসে পাওয়া যায়। হরি বল হরি বল হরি বল হরি বল।